শুভ শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সৃষ্টি একাডেমি স্কুলের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। তো শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী সহসতা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা তোমরা বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। এখানে আজকে মানব সম্পদ উন্নয়নের যে প্রশ্নগুলো আমরা শিখব সেই প্রশ্নগুলো হচ্ছে, মানব সম্পদ কাকে বলে, বাংলাদেশের উন্নয়নে মানব সম্পদ সম্পর্কে বর্ণনা দাও, দারিদ্র্য দুষ্টচক্র কিভাবে মানব সম্পদ উন্নয়নে বাধাগ্রস্ত করছে, এই প্রশ্নগুলো আজকে আমরা জানব। তো ষষ্ঠ অধ্যায়ে পার্ট তিনে তোমরা জানো যে মানব সম্পদ সম্পর্কে আমাদের দেওয়া আছে, এবং এখানে বাংলাদেশের উন্নয়নে মানব সম্পদ কিভাবে ভূমিকা রাখছে বা বাংলাদেশের উন্নয়নে মানব সম্পদের ভূমিকাটা কি, আর আছে হচ্ছে এই মানব সম্পদ উন্নয়নে যে সকল বিষয়ে বাধাগ্রস্ত হচ্ছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র, এ সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা আসো আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা যে টপিকসটা সম্পর্কে প্রশ্নটা সম্পর্কে করব সেটা হচ্ছে মানব সম্পদ কাকে বলে। ছোট কথায় আমরা যদি বলি যে অদক্ষ মানুষকে দক্ষ হিসেবে গড়ে তোলাই কিন্তু মানব সম্পদ উন্নয়ন। আমি আবার বলছি, অদক্ষ মানুষকে দক্ষভাবে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আর অদক্ষ মানুষকে তুমি যদি দক্ষ হিসেবে গড়ে তুলতে চাও তাহলে কিন্তু তাকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তার খাদ্যের ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু আমরা কী করতে পারবো, অদক্ষ মানুষকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো। সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা দেখতে পাই যে বাংলাদেশে কিন্তু বেকার মানে অদক্ষ লোকের সংখ্যাটাই বেশি। এই অদক্ষ লোকের সংখ্যা বেশি থাকার কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটা উন্নয়নশীল দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো যে তারা কিন্তু তাদের মানব সম্পদকে, তারা কিন্তু তাদের যে জনসংখ্যা আছে এই জনসংখ্যাকে তারা কী করছে, মানব সম্পদে পরিণত করছে। জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করার কারণে আজকে কিন্তু তারা বিশ্বের উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কিন্তু অতটা বুদ্ধিশীল নয় বা উন্নয়নশীল নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের দেশকে যদি আমরা অর্থনৈতিকভাবে উন্নতি করতে যাই তাহলে কিন্তু আমাদের কী করতে হবে, এই অদক্ষ মানুষকে বিভিন্ন শিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কী করতে হবে, দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এখানে আরেকটা বিষয় আছে যে তোমরা দেখো যে মানব সম্পদ উন্নয়নের দক্ষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের কিছু সূচক বিধি দরকার হয়, যে নিয়মগুলো দরকার হয়, কী কী নিয়ম বা ফলো করলে আমরা এই দক্ষ অদক্ষ মানুষকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো। তাহলে এখানে তোমরা কয়েকটি সূচক আছে দেওয়া আছে, এখানে তোমরা বই দেখতে পাচ্ছ, দেখবে যে এখানে আছে গড়ায়ু, সামাজিক অসমতা, তারপর হচ্ছে প্রসবকালীন মৃত্যুর হার, বেকারত্বের হার, দারিদ্রের হার, তারপর হচ্ছে শিশু শ্রমের হার, কর্মহীন, সামাজিকভাবে অসহায় হতদরিদ্রের হার, বাল্য বিবাহের হার, তারপর হচ্ছে মাতৃত্বের হার, এরপর হচ্ছে আয়ের বৈষম্যের হার, স্বাক্ষরতার হার, এরপর হচ্ছে পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আমরা সুন্দরভাবে এগুলোকে যদি আমরা সলভ করতে পারি তাহলে কিন্তু আমরা কী করতে পারবো, এই অদক্ষ মানুষকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো। আরেকটা বিষয়, আমরা যদি অদক্ষ মানুষকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি তাহলে কি হবে, আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এখানে আরেকটা বিষয় আছে যে এক্ষেত্রে আরেকটা ভূমিকা রাখে, সেটা হচ্ছে জনগণের সাক্ষরতা হার, শিক্ষার হারটা কত। একটা দেশে যদি শিক্ষিত লোকের সংখ্যা কম থাকে তাহলে কিন্তু ওই দেশে অদক্ষ লোকের সংখ্যা বেশি থাকে। এর জন্য কি করতে হবে, একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে সাক্ষরতার হারটা বাড়াতে হবে। এখানে এখন আমরা দেখব যে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থাটা কেমন। তাহলে বর্তমানে মোট অভ্যন্তরীণ উৎপাদন, জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার সুষম অর্থনীতি ও উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সামাজিক খাতে 20% যে বাজেটটা ধরা হয় এই সব খাতে তার বাজেট থেকে আরও 20% বেশি কী করতেছে, সরকার এখানে ব্যয় করতেছে কী জন্য, মানব সম্পদ উন্নয়নের জন্য। এখানে আমরা যদি দেখি যে তোমরা এটা লাইন করতে পারো যে 2019 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ছিল কত,
135তম, এটা 2014 সালে কততম ছিল 142তম, এটা তুমি আন্ডারলাইন করতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সরকার আরেকটা বিষয় যেটা করেছে সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে মহিলাদের যে নিয়োগটা এটা কিন্তু কি করেছে বৃদ্ধি করেছে। প্রত্যেকটা ক্ষেত্রে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য কর্মক্ষেত্রে যোগদান করে এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখে, এর জন্য সরকার কি করছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেখানে আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের কথা ধরি, যে প্রাথমিক বিদ্যালয়ে কি করা হয়েছে 60% মহিলা শিক্ষক নিয়োগ বৃদ্ধি প্রবর্তন করে মহিলা শিক্ষকের হারটা বাড়ানো হয়েছে। তাহলে এক্ষেত্রে 1991 সালে যেখানে 21% মহিলারা প্রাথমিক বিদ্যালয়ে যেখানে চাকরি করত, সেখানে কিন্তু এটা বেড়ে বর্তমানে 64.9% মহিলারা প্রাথমিক বিদ্যালয়ে তারা কি করতেছে চাকরি করতেছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীরা আমরা ধরে নিতে পারি যে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে মহিলারা কি করতেছে বিরাট ভূমিকা রাখছে। এরপরে আমরা যেটা প্রশ্নটা করব সেটা হচ্ছে যে দারিদ্রের দুষ্টচক্র, দারিদ্রের দুষ্টচক্র কিভাবে মানব সম্পদ উন্নয়নে বাধাগ্রস্ত করছে। তাহলে আমাদের দেশের মানব সম্পদ উন্নয়নের সবচাইতে বড় একটা বাধা হচ্ছে কি দারিদ্রের দুষ্টচক্র। তার মানে আমাদের দেশের অধিকাংশ লোক দারিদ্র থাকার কারণে তারা কিন্তু কি করতে পারছে না, তারা তাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারছে না। যদি আমার একটি দেশের লোক তাদের জীবনযাত্রার মানকে উন্নত না করে তাহলে তারা কিন্তু কি করতে পারবে না, সুন্দর এবং স্বচ্ছলভাবে তারা কি করতে পারবে জীবনযাপন করতে পারবে না। তাহলে এই দারিদ্র দুষ্টচক্রের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখছি সেটি হচ্ছে আমাদের দেশের অধিকাংশ লোক দারিদ্র থাকার কারণে তারা কি পায় না, পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না। আর পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়ার কারণে তারা কি হয় দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়। তুমি যদি একটা দেশের মানুষ যদি পর্যাপ্ত খাবার না পায়, তাদের স্বাস্থ্য যদি দুর্বল থাকে তাহলে কি তারা ঠিকমতো কাজ করতে পারবে না, ঠিকমতো তারা এর জন্য কি পায় না, তারা কাজ পায় না। কাজ না পাওয়ার কারণে তাদের কি হয় তাদের আয় কম হয়, আর আয় কম হওয়ার কারণে তাদের কি হয় সঞ্চয়টা কম হয়, আর সঞ্চয় কম হওয়ার কারণে তাদের কি হয় তাদের মূলধন থাকে না, এর জন্য তাদের কি হয় বিনিয়োগটাও কম হয়। তাহলে দারিদ্রের এই যে বিষয়টা এটা সবসময় আমাদের দেশের মানুষের ক্ষেত্রে এটা চক্রাকারে ঘুরতে থাকে। এই চক্রাকারে ঘুরতে থাকার কারণে আমাদের দেশের মানব সম্পদ উন্নয়নে অনেকটা তারা কি করতেছে বাধাগ্রস্ত করছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেটা বললাম যে দরিদ্র মানুষকে তাদেরকে বিভিন্ন শিক্ষা চিকিৎসা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় আমরা বলতে পারি যে এখানে আমাদের দেশে যে অদক্ষ লোকগুলো আছে এই প্রত্যেকটা অদক্ষ লোককে কিন্তু আমরা যদি একই রকমভাবে শিক্ষা এবং প্রশিক্ষণ দিই তাহলে কি তাদেরকে দক্ষ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো না, পারবো না। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা লোককে ভাগে ভাগে তাদেরকে শিক্ষার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেমন যাদের শুধুমাত্র সাক্ষরতা জ্ঞান আছে তাদেরকে একরকম প্রশিক্ষণের ব্যবস্থা করা, আবার যারা একটু উচ্চশিক্ষিত বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা, এভাবে ভাগে ভাগে সুন্দর একটা এবং সুস্থ পরিকল্পনার মাধ্যমে আমরা কি করতে পারি দেশের মানব সম্পদ উন্নয়ন করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।